قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ثم دي پريا درشوك شده بندوغن أمار بندو شايك عنرود حفظه الله তিনি চার নম্বর এপিসোডে মোয়াম্মাল বিন ইসমাঈলের ব্যাপারে উল্লেখ করেছেন যে মোয়াম্মাল বিন ইসমাঈল মুনকারুল হাদিস তো তিনি আবার চ্যালেঞ্জ করেছেন সারাবিদেরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জটা কি শুনুন তারা যারা বলেছেন যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন মুআম্মাল ইবনে اسماعیل মুনকারুল হাদিস সনদ তো তারা পেশ করেন করবেন তামাম দুনিয়ার के सलाफी दर के قیامت পর্যন্ত चैलेंज रहिलो হয়তো এই কথা বলুন যে সমস্ত ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এই কথা কোট করেছেন ইবনে হাজার আসকালানী ইউসুফ মিজি ইমাম যাহাবী গয়রা হয়তো এই কথা বলুন যে তারা মিথ্যাচার করেছেন মোহাম্মাল ইবিন ইসমাইল সম্পর্কে আর না হয় প্রমাণ করুন যে তাদের কিতাবে এই কথা লেখা নেই যে ইমাম বুখারি বলেছেন মুনকারুল হাদিস চ্যালেঞ্জ তাম দুনিয়ার কে কেয়ামত পর্যন্ত হ্যাঁ আপনারা শুনলেন শাহেকের কত বাতুলতা এবং কতটা নির্বুদ্ধিতা হাদিসের ব্যাপারে রেজাল্ট শাস্ত্র সম্পর্কে ওসুর সম্পর্কে এতটা অনভিজ্ঞতা শেখের এই কথাতে প্রমাণিত হচ্ছে আপনি তাদের কথা নকল করেছেন সানাদ তো আপনাকে উপস্থাপন করতে হবে সালাফিদেরকে আপনি কেন চ্যালেঞ্জ করবেন তারা ভুল করেছেন মিথ্যাচার করেছেন কি খেয়ালত করেছেন এটা আপনি বলবেন সেটা আপনি তো ওদের কথা নকল করেছেন শেখ সানাদ তো আপনি বেশ করবেন সানাদ ছাড়া কারো কথা গ্রহণযোগ্য হবে আপনি বলুন কোনো একটি বই থেকে বলুন যে সানাথ ছাড়া গ্রহণযোগ্য হবে কথা রিক্যাল শাস্ত্রে বল শাস্ত্রে বলুন ওসুল হাদিস বলুন কোনো একটি বই থেকে বলুন যে সানাদ ছাড়া গ্রহণযোগ্য হবে কারো কথা কারো কথা গ্রহণযোগ্য হবে সানাদ ছাড়া এটা আপনি উল্লেখ করুন আমি তো বলেছি আগেই ইমাম বুখারি রহমউলার কথা তাহজিবুল কামাল আঠারো খণ্ড পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় মিসারুল ইতেদাল চতুর্থ খণ্ড দুশো আঠাশ পৃষ্ঠায় তহাজিবুল তাহজিব দশম খণ্ড তিনশো একাশি পৃষ্ঠায় ইমাম বুখারির কথা উল্লেখিত রয়েছে যে ইমাম বুখারি তাকে মুনকার হাদিস বলেছেন এটা সানাদ নেই সানাদবিহীনভাবে তো সানাদবিহীন কথা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে আপনি সানাদবিহীন কথা জাতির সামনে উপস্থাপন করছেন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে এক নম্বর কথা হচ্ছে আপনি ইমাম বখারি রহমউল্লার কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন ইমাম বখারি রহমউল্লাহ তাকে মুনকারুল হাদিস বলেছেন ইমাম বখারির কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন ইমাম বখারি রহমউল্লাহ মুআম্মাল বিন ইসমা আইলকে তাঁর গ্রন্থ আর তারিখুল কাবির অষ্টম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা রাবি নাম্বার একুশশো সাতে উল্লেখ করার পরে বলেছেন একেবারে চুপ থেকেছেন তার ব্যাপারে নীরব থেকেছেন চুপ থেকেছেন কিছু বলেননি তারপরে হানাফি বিদ্যান হানাফি মহাদ্দেশ জাফার হামাদ ধানি বলছেন কুল্লোমান জ্যাকা রাহুল বুখারিফি তাি লামুত আনফি হি ফাহা সেকাহ এ সোনান উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠা ইমাম বুখারি রহমাউল্লাহ জারি উল্লেখ করেছেন নিজের তারিখে এবং তার প্রতি যারা করেননি তিনি নির্ভরযোগ্য তিনি সেকাহ তার ইমাম বুখারির নিকটে মুয়াম্মল বিন ইসমাইল রাবি বিশ্বস্ত রাবি এটা আমি নয় আপনাদের ইমাম জাফার আহমদ থানবি তিনি একথা উল্লেখ করেছেন এ এল উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠাতে উনিশ খণ্ড দুশো তেইশ পৃষ্ঠায় আপনি পারলে ইমাম বুখারি কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন পেশ করুন যে ইমাম বুখারি রহমাউল্লাহ তাকে মুনকার বলেছেন ইমাম বুখারির কোনো একটি গ্রন্থ থেকে কিংবা পৃথিবীর কোনো একটি গ্রন্থ থেকে সানাত উল্লেখ করবেন ইমাম বখারি তার গ্রন্থ আর তারিকুল কাবির অষ্টম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা জীবনী নম্বর একুশশো সাত মানে রাবি নাম্বার ওখানে নিয়ে এসেছেন মোয়াম্বা আলমী তিনি চুপ থেকেছেন কিছুই বলেননি আর জাফার আহমদ থামি বলছেন ইমাম বুখারি যারই উল্লেখ করেছেন তার তারিখে এবং তিনি চুপ থেকেছেন যারা করেননি তিনি তার নিকটে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য তার নিকট নিকটে সেকাহ বিশ্বস্ত আপনি দেখছি ওই এর মতো অবস্থা আশ্রয় নিচ্ছেন কীভাবে ডুব দেখো তংকে কা সাহারা ডুব দেখো তঙ্কে কা সাহারা যারা উর্দু বুঝেন তারা বুঝে নেবেন ভালোভাবে আপনি একটু ভালোভাবে পড়াশোনা করুন ফালতু বাতুলতা করে লাভ নেই সময় নষ্ট করে আপনি যে কোনো একটি গ্রন্থ থেকে তাদের কথা যেহেতু আপনি উল্লেখ করেছেন ইমাম বুখারি রহমউল্লা মনকার হাদিস বলেছেন ইমাম জাহাবির কথা ইম্বি কথা তাদের কথা আপনি সানাদ সহ পেশ করুন আমি তো বলেছি তাদের উল্লেখ রয়েছে কিন্তু সানাদ ছাড়া আর সানাদ ছাড়া কথা কি গ্রহণযোগ্য আপনি বলুন সেটা তারা মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন আপনি বলুন আমি কেন বলতে যাব তারা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনি বলবেন এটা আমি কেন বলবো এটা আশ্চর্য ব্যাপার আপনাকে সানাদ পেশ করতে হবে তাদের কথা আপনি উল্লেখ করছেন আমি তো দেখালাম আপনাকে তারিখুল কাবিরে অষ্টম খন্ড উনপঞ্চাশ পৃষ্ঠা রাবি নাম্বার একুশশো সাথে ইমাম আর তারিকুল কাবিরে নিয়ে এসছেন মোহাম্মাল বিন ইসমাইলের চুপ থেকেছেন আর জাফার আহমদ ধানি বলছেন চুপ থাকাটা মানে ইমাম বখারের নিকটে সেই রাবি শেখা রবি সস্ত এহেলা সোনান উনিশ খন্ড দুশো তেইশ পৃষ্ঠা সুতরাং বাতুলতা করে সময় নষ্ট করেন না সময় নষ্ট করাটা ঠিক না ভালো না আপনি একটু ভালোভাবে পড়াশোনা করুন তারপরে মুখ খুলবেন যদি আপনার কাছে প্রমাণ না থাকে তো আপনি স্বীকার করুন যে আমার ভুল হয়ে গিয়েছে গিয়ে আমি সানাদ পেশ করতে পারছি না আত্মসমর্পণ করা ভুল স্বীকার করা তো এটা মমিনের বৈশিষ্ট্য আপনি অটল থাকছেন কেন অটল থাকা থাকাটা তো মমিনের বৈশিষ্ট্য নয় আল্লাহ তালা আপনাকে সঠিক বুজদান করুন এবং সঠিকভাবে তাহাকে করার তৌফিক প্রদান করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري